আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের আলোচনা বিষয় হচ্ছে ড্রাগস ফ্যাক্ট, অর্থাৎ ঔষধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যে ওষুধটি নিয়ে কথা বলবো, এই গ্রুপের নাম হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, এবং বাংলাদেশে সবচেয়ে বেশি সেবন করা হয় এমন একটি ওষুধ হচ্ছে ওমিপ্রাজল। বেশিরভাগ চিকিৎসকরাই তাদের প্রেসক্রিপশানে ওমিপ্রাজল দিনে একবার কিংবা দুবার সেবন করার জন্য প্রেসক্রিপশন করে থাকেন। এবং এই ওমিপ্রাজলটি, প্রশ্ন হচ্ছে দিনে একবার এবং দুবার ওমিপ্রাজল সেবন করলে সর্বোচ্চ কতদিন পর্যন্ত এই ওষুধটি সেবন করা উচিত? অনেক চিকিৎসক রয়েছেন, তারা প্রেসক্রিপশানে ওমিপ্রাজল দিনে একবার অথবা দুবার সেবন করার জন্য ইনস্ট্রাকশান দিয়ে থাকেন, কিন্তু অনেকেই লিখে থাকেন চলবে। সেক্ষেত্রে পেশেন্ট যেটা করতে থাকেন সেটা হলো, পেশেন্ট পরবর্তীতে নিজের দায়িত্বে ওমিপ্রাজল ক্যাপসুল অথবা ইসোমিপ্রাজল ক্যাপসুল অথবা ট্যাবলেট, এই ধরনের পিপিআইগুলি পেশেন্ট নিজের দায়িত্বেই ওষুধের দোকান থেকে কিনে সেবন করতে থাকে এবং এটা মাসের পর মাস সেবন করতে থাকে। ফলশ্রুতিতে কী কী ক্ষতি হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। চিকিৎসকরা যখন প্রেসক্রিপশানে ওমিপ্রাজল ক্যাপসুল অথবা ইসোমিপ্রাজল ক্যাপসুল অথবা রাবিপ্রাজল ট্যাবলেট অথবা ক্যাপসুল লিখে থাকেন, এই ধরনের ওষুধগুলি দিনে একবার সেবন করার নির্দেশনা দেওয়া উচিত, অথবা কিছু কিছু রোগের ক্ষেত্রে দুবার পর্যন্ত দেওয়া যেতে পারে। তবে সবচেয়ে বেশি যেই সমস্যাটি তৈরি হয় সেটা হচ্ছে সর্বোচ্চ কতদিন সেবন করা উচিত। পৃথিবীর বিভিন্ন ফার্মাকোলজিক্যাল বুক রেফারেন্স থেকে আমরা যেটা জানতে পারি, অথবা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের অথবা জেনেরিকের প্রোডাক্ট মনোগ্রাফ থেকে যে ইনফরমেশনটা পাওয়া যায় সেটা হচ্ছে, যে কোনো পিপিআই সর্বোচ্চ 4 থেকে 8 সপ্তাহ সেবন করা উচিত। কোনো পিপিআই অর্থাৎ ওমিপ্রাজল হোক, ইসোমিপ্রাজল হোক অথবা প্যান্ট্রোপ্রাজল হোক অথবা র্যাবিপ্রাজল হোক, 4 থেকে 8 সপ্তাহের বেশি সেবন করা মোটেই উচিত নয়। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ রোগীরা, বেশিরভাগ মানুষ ওমিপ্রাজল অথবা ইসোমিপ্রাজল অথবা প্যান্ট্রোপ্রাজল অথবা র্যাবিপ্রাজল দিনে একবারও সেবন করে থাকেন অথবা দুবারও সেবন করে থাকেন, এবং এটা কন্টিনিউয়াস সেবন করতে থাকেন। অনেকে মাসের পর মাস সেবন করেন, বছরের পর বছর পর্যন্ত সেবন করে থাকেন। এতে পেশেন্টের শরীরে বিভিন্ন ধরনের খারাপ প্রতিক্রিয়া তৈরি হয়, অনেকে বিকলাঙ্গ পর্যন্ত হয়ে যেতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের অর্গানিক ডিজিজ আক্রান্ত হতে পারেন। আজকের আলোচনায় আমরা আলোচনা করব যে প্রেসক্রিপশানে এই ওষুধগুলি কীভাবে লেখা উচিত। অবশ্যই চিকিৎসকগণ প্রেসক্রিপশানে ওমিপ্রাজল হোক, প্যান্ট্রোপ্রাজল, ইসোমিপ্রাজল অথবা ডেক্সল্যান্সোপ্রাজল, এ ধরনের পিপিআই প্রেসক্রিপশানে দিনে একবার সেবন করার নির্দেশনা দেওয়া উচিত এবং সর্বোচ্চ 4 থেকে 8 সপ্তাহ সেবন করার নির্দেশনা দেওয়া উচিত। পেশেন্ট ভেদে কোনো কোনো পেশেন্টের জন্য 4 সপ্তাহের নির্দেশনা থাকতে হবে, অথবা কোনো কোনো পেশেন্টের জন্য সর্বোচ্চ 8 সপ্তাহের নির্দেশনা থাকতে হবে। কখনোই চলবে লেখা যাবে না। এখন আমরা আলোচনা করব যে পেশেন্টরা যখন নিজের দায়িত্বে ওষুধের দোকান থেকে ওষুধগুলি কিনে সেবন করেন এবং মাসের পর মাস সেবন করেন, বছরের পর বছর সেবন করেন, এক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে। প্রথম যে সমস্যাটি হতে পারে সেটা হচ্ছে, পেশেন্টের বডিতে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ পেশেন্টের কিন্তু আপনার যে হাড়ের ভঙ্গুরতা তৈরি হবে এবং এটা, এবং বয়স্কদের পেশেন্টদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা বেশি হয়। অনেক পেশেন্ট আছে, পেশেন্টের বডিতে ম্যাগনেশিয়ামের পরিমাণ কমে যেতে পারে, পেশেন্টের বডিতে ভিটামিন B12-এর পরিমাণ কমে যেতে পারে। অনেক পেশেন্ট আছে যাদের আপনার নিউমোনিয়া পর্যন্ত হতে পারে, যেটাকে আমরা অ্যাসপিরেশন নিউমোনিয়া বলি। তাহলে এই ধরনের মারাত্মক সমস্যাগুলি তৈরি হতে পারে। অনেক পেশেন্ট আছে দীর্ঘমেয়াদী, মাসের পর মাস অথবা বছরের পর বছর যদি প্রোটন পাম্প ইনহিবিটর অথবা ওমিপ্রাজল, প্যান্ট্রোপ্রাজল, ইসোমিপ্রাজল, র্যাবিপ্রাজল অথবা ডেক্সল্যান্সোপ্রাজল যদি সেবন করেন, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের বডিতে অ্যানিমিয়া পর্যন্ত হতে পারেন। সবচেয়ে যে সমস্যাটা ইদানিং আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে, বেশিরভাগ পেশেন্টের কিন্তু আপনার নেফ্রাইটিস হচ্ছে ডিউ টু আপনার কন্টিনিউয়াস ইনটেক অফ ওমিপ্রাজল অর প্যান্ট্রোপ্রাজল অর র্যাবিপ্রাজল। তো এক্ষেত্রে আজকের ভিডিওতে আসলে আমরা সাধারণ মানুষের জন্য যে মেসেজটি দিতে চাই সেটা হচ্ছে, কোনো ধরনের প্রোটন পাম্প ইনহিবিটর অথবা গ্যাস্ট্রিকের ওষুধ, যেটা নামে যেটা আপনাদের কাছে খুব বেশি পরিচিত, সেটা হচ্ছে ওমিপ্রাজল হোক, প্যান্ট্রোপ্রাজল, রাবিপ্রাজল হোক, অবশ্যই দিনে একবার সেবন করতে হবে অথবা ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করতে হবে। সর্বোচ্চ 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সেবন করা উচিত, কখনো এর চেয়ে বেশি দিন সেবন করা উচিত নয়।
এই বিষয়টি অবশ্যই মানতে হবে, কারণ দীর্ঘমেয়াদী ওষুধগুলি সেবন করার কারণে পেশেন্টরা বিভিন্নভাবে বিভিন্ন শারীরিক সমস্যার মুখোমুখি হচ্ছে এবং বিভিন্ন কিন্তু রোগে আক্রান্ত হচ্ছে, যেটা পেশেন্টের জন্য দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে। আমরা একটি বিষয় এখানে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে চিকিৎসকদের কিছু দায় দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে এরকম, চিকিৎসকদেরকে অবশ্যই প্রেসক্রিপশনে এ ধরনের পিপিআই দিনে একবার সেবনের নির্দেশনা দেওয়া উচিত এবং সর্বোচ্চ 4-8 সপ্তাহের সেবনের নির্দেশনা দেওয়া উচিত, মোটেই এর চেয়ে বেশি সেবনের নির্দেশনা দেওয়া উচিত নয়। তো আশা করি পেশেন্টরা অবশ্যই এই বিষয়গুলি মেনে চলবেন এবং আশা করি ওষুধ মানুষের জীবন বাঁচাবে, ওষুধ কখনই মানুষের শরীরের জন্য কোনো ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।